আমি শাড়ি পরছি, তুই সুন্দর করে ড্রাইভ করে নিয়ে যাচ্ছ। আরে শান্তি পাইতেছি রে, শান্তি। আলহামদুলিল্লাহ, আমরাও রওনা দিয়ে দিলাম জাহানাটির বাসায় যাওয়ার উদ্দেশ্যে, আমাদের আজকে নববর্ষ সেলিব্রেট করার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুমাতুশি আজিজ ফ্রম সুমাতুশি আজিজের চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ নববর্ষ। এসেছি জাহানাটির বাসায় আজকে নববর্ষ সেলিব্রেট করতে। সো চলেন ভিতরে যাই আর সেলিব্রেট করি জাহানাটির বাসায়, সুন্দর বাসাটাতে। আর দেখেন জাহানাটি যে কত সুন্দর করে, কত নিখুঁত ভাবে যে সাজিয়েছে নববর্ষের এই সুন্দর টেবিলটা। আর জাহানাটির এই প্রদীপটা তো আমার খুবই খুবই প্রিয়। আর এই যে দেখেন, সবাই কিছু না কিছু বানিয়ে নিয়ে এসেছে ডেজার্টস। অ্যান্ড উফ, কী যে সুন্দর লাগতেছে, মনে হচ্ছিলো যে আমি বাংলাদেশেই আছি। মাটির কিছু কিছু আপনার রেস্টুরেন্টস আছে না, ঠিক সেরকমই লাগছিল আমার কাছে। আর ক্যান্ডলগুলো দেখেন কি সুন্দর লাগছে, সেভরি ডিশেস ছিল, সুইট ডিশেস ছিল, উফ। আর দেখেন কি বলবো, আর ভর্তা তো থাকতেই হবে নববর্ষে, তাই না? দেখেন কি মজাদার ভর্তা ছিল। অ্যান্ড আই মাস্ট সে প্রত্যেকটা খাবারই খুবই খুবই ডিলিশিয়াস ছিল। আর এই যে জাহান আন্টি অ্যান্ড অলসো রিনা আন্টি, তারা একটু টেবিলটা অর্গানাইজ করছে। আর এখানে নাবিল হেল্প করছে পারুল আন্টি আর মাম্মিকে ডেকোরেট করার জন্য। এটা নববর্ষের আমাদের ডেকোরেশন, দেখেন কি সুন্দর লাগছে না? সিম্পলের ভিতরে খুবই নর্মাল একটা সুন্দর বৈশাখের ডেকোরেশন করা হয়েছিল। অ্যান্ড যত সিম্পল ততই সুন্দর লাগে আমার কাছে মনে হয়। সো এই যে, এই ছিল ডেকোরেশন। অ্যান্ড জাহানাটির বাসায় কি ডেকোরেট করা যায়, এমনি জাহানাটির বাসা মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর। অ্যান্ড লাইক আই সেড ইন ওয়ান অফ মাই আদার ব্লগস অ্যাবাউট হার বার্থডে, ওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। শি ইজ আ প্ল্যান লাভার অ্যান্ড হার হাউস ইজ সো কোজি, এত সুন্দর মাশাআল্লাহ। অ্যান্ড মাটির জিনিসগুলো তো খুবই খুবই নাইস। অ্যান্ড প্রত্যেকটা কর্নার অফ হার হাউস অনেক অনেক কিউট লাগে আমার কাছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে দেখেন কিছু খাবার দাবার, সব খাবার তো অ্যাকচুয়ালি আমার তোলা হয়নি, ম্যাক্সিমাম বেশিরভাগ সব কিছুই অ্যাকচুয়ালি জাহানাটি বানিয়েছিল। নববর্ষে বাংলা খাবারে যা যা থাকা লাগে সবই ছিল। অ্যান্ড অলসো কিছু রিচ ফুড ছিল। অ্যান্ড এই জর্দা অ্যান্ড এই কালো জাম আর চমচমটা আমি বানিয়েছিলাম। কি করো, শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ, শুভ নববর্ষ অঙ্কিত। সুন্দর লাগতেছে নায়ক নায়িকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এখানে তিন বান্ধবীর খুবই কিউট কিউট ছবি তোলা হচ্ছে। এটা কি নিয়ে আসছেন, বানানা ব্রেড? শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ ফাল্গুন আর কি কি বলবো।
মোটামুটি সবাই চলে এসেছে, এখন সবাই মিলেঝুলে আমরা এই মজার মজার খাবার খাবো। তার আগে এই যে দেখেন একটা জিনিস দেখায়, এটা পারুল আন্টি খুবই সুন্দর করে আমাদের হাতের জন্য ফ্লাওয়ারের একটা ব্রেসলেট বানিয়ে নিয়ে এসেছিল, অ্যান্ড ইট ওয়াজ জাস্ট সো কিউট। অ্যান্ড পারুল আন্টি অলওয়েজই একটা ক্রিয়েটিভ পার্সন, সে এইসব জিনিসে আবার ভালো মানে আইডিয়া রাখে, সো থ্যাংক ইউ পারুল আন্টি এটার জন্য। অ্যান্ড আরেকটু বেশি বৈশাখ বৈশাখ ফিল হচ্ছিল এই ফুলের ব্রেসলেটগুলা দেওয়ার কারণে। আর এখানে রিফাত আন্টি ছবি তুলছে, অ্যান্ড যাক এই তো আমরা সবাই আমাদের এই ফুলের ব্রেসলেটটা লাগানোর পর এখন আমরা সবাই মিলে একটা ছবি তুলব। তাও কিসের ছবি আপনারা গেস করতে পারেন? এই তো আমাদের হাতের ছবি, কিউট লাগছে তাই না, মাশাল্লাহ। আর এখানে মিস করছিলাম আমার বান্ধবী চাঁদনিকে, ও এখনো আসে নাই। অনেক অনেক মানে কত এক বছর পর সুন্দরীর সাথে তুললে ননদটা যেন কেমন অনেক সুন্দর লাগতেছে। শুভ নববর্ষ। মনিয়া ভালো আছো? আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ, সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম আন্টি, সুন্দর লাগতেছে, শুভ নববর্ষ। আন্টির সাথে কত এক বছর পর দেখা, সুন্দর লাগতেছে, শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? শুভ নববর্ষ। আপাতত এখন হয়েছে দুপুরের খাবার, খাওয়া হবে, লাঞ্চ করা হবে, নববর্ষের লাঞ্চ। সো সব ছেলেরা আগে আগে নিয়ে নিচ্ছে খাবার। সিমন্টিও ব্লগিং শুরু করে দিছে। হচ্ছে এখানে আড্ডা মাম্মির এন্ড বাকি আন্টিদের সাথে, ভাবির সাথে। আর এখানে পারুল আন্টির অ্যাজ ইউজুয়াল মাম্মির অ্যান্ড শিমুল আন্টিরও ছবি তুলানে ব্যস্ত, অ্যান্ড সাথে আমারও একটু ফটোশ্যুট করে দিয়েছে পারুল আন্টি। আর যাক মেয়েরাও খাবার নিয়ে নিয়েছে। আমারে নামাই দিয়া কোনো খবর নাই আর। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ, সুন্দর লাগতেছে অনেক, সবাই কোথায় আঁকেল আসছে? আসসালামু আলাইকুম আন্টি, শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এখন আমরা বাইরু আপনার জন্য ওয়েট করতেছো, আমরা খাই নাই এখনো। আরে বা তুমি সুন্দর লাগতেছে তো, তোর ঝরঝরা পোলাও। আন্টি সোহেল ভাইয়ের ইসে আসছে, এত কোণে আসছে ইসে চাঁদনি ওইখানে। হ্যাঁ নেব আন্টি, হ্যাঁ নেব আন্টি।
আমি চাঁদ না বাইরা দিতেছি, ঠিক আছে? আপনারা যদি আমার ঈদের ব্লগ না দেখে থাকেন অবশ্যই দেখে নিবেন, এটা হয়েছে আমার ঈদের মেহেদি। এন্ড এখানে কিছু ভিডিও শুট চলছে আমার, মোটামুটি সব গেস্টরা চলে গিয়েছে, জাস্ট আমরা আমরাই আছি। এন্ড ভাই এন্ড তোসি মিলে গল্প করছে আঙ্কেলদের সাথে। আর এখন মায়ের ডিউটি শুরু হয়ে গিয়েছে বাচ্চাদেরকে খাওয়ানো, নববর্ষের খাবার, জাহানাটির বাসার মজার নববর্ষের খাবার। আর এই তো বাচ্চা পার্টি, তারা তাদের নিজেদের সাথে। আপনিও শুরু করে দেন, আপনিও শুরু করে দেন। দাঁড় লিপস্টিক দিয়ে নেই, উড়ে লাগে। লেট আর ফ্যাবুলাস। আর প্রায় অনেক বছর পর আমরা সবাই মিলে ঝুলে বসে এখন এখানে আড্ডা দিচ্ছি। সো খুব ভালো লাগছিল আমার কাছে, সবার কাছে আড্ডা দেওয়াটা। আসলে সবসময় সুযোগটা পাওয়া যায় না, আজ আসলে অনেক বছর পর জাস্ট আমরা আমরাই এখানে বসে বসে আড্ডা দিচ্ছি। সো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিলে খুব ভালো লাগছিল। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এসেছি সুন্দরী জাহান আন্টির বাসায় বৈশাখ পালন করতে। থ্যাংক ইউ সো মাচ জাহান আন্টি, অনেক 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 মজা করলাম আমরা। এন্ড নাও ফর দ্য অ্যানাদার বেস্ট পার্ট, এই যে আমাদের কিছু ছবি। আই হোপ আপনাদের কাছে আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। অ্যান্ড যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড অলসো আমার পাশে থাকবেন, বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, যেন আপনাদের সাথে বারবার দেখা হওয়ার একটা সুযোগ হয়। অ্যান্ড যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ওয়ান্স অ্যাগেন শুভ নববর্ষ। সো দোয়া করবেন আমার আমার ফ্যামিলির জন্য, দোয়া করি আপনার আপনার ফ্যামিলির জন্য। এই ব্লগে যাদেরকেই দেখেছেন অবশ্যই দোয়া করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।